গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর 2020 সালে মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্ট প্রকাশ করে। এখানে বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে বলা হয় তাকে হাউস অ্যারেস্ট বা গৃহবন্দী করে রাখা হয়েছে। এ ধরনের বানোয়ার তথ্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেলকে রোববার ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে জানানো হয় দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, সে কারাভোগ করে আসছিল। বেগম জিয়ার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তার বয়স এবং অসুস্থতা বিবেচনা করে গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার, যাতে সে নিজ বাসায় চিকিৎসা নিতে পারে। এই মুক্তির মেয়াদ 6 মাস থাকলেও পরবর্তীতে তা 2 দফায় বাড়ানো হয়। এ বিষয়ে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, কোনো দেশের সম্পর্কে ভুল তথ্য পরিবেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শি ইজ নট হাউস অ্যারেস্ট, তাদের তথ্যটা নির্ভুল না। এবং তারা দুঃখের বিষয় যে তারা মাতব্বরি করে, বানোয়ার দেওয়া হয়, তাহলে এটা কিন্তু মোটেই কাজে না। এটা তখন মনে হবে যে ইট ইজ সাম বিশেষ উদ্দেশ্য প্রণীতভাবে করেছে। So this is not good. They should see their own face first. তারপরে মাতব্বরি তো বললে ভালো। তিনি স্বীকার করেছেন যে তাদের রিপোর্টগুলো তথ্য নির্ভর হওয়া উচিত এবং হি ওয়াজ অ্যালং উইথ, এবং সেইটা তিনারা তার হেডকোয়ার্টারে জানাবেন বলেছেন। এদিকে মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ অংশের ভুল ও বানোয়ার তথ্যের প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। ওনার মুভমেন্টে বাংলাদেশের ভিতরে কোনো প্রতিবন্ধকতা নাই, তারপরেও তারা এই কথা লিখেছে, তো সেটা আপত্তি করে আমি লিখবো আর প্রতিবাদ করবো, ব্রিটিশ হাউস অফ কমন্স এর স্পিকারকে চিঠি পাঠাবো। বিশেষ বিবেচনায় বেগম খালেদা জিয়ার মুক্তির পর 16 মাস তিনি কারাভোগের বাইরে রয়েছেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।